विभिन्न शिक्षण संस्थानों में पढ़ रहे 30 छात्र और छात्राएं जिन्होंने अच्छे अंकों में उत्तीर्ण हुए हैं, उन सभी को वित्तीय सहायता के लिए रोटरी क्लब ऑफ जलपाईगुड़ी करला वैली आगे आई है, जहां क्लब के द्वारा उक्त छात्र और छात्राओं को वित्तीय राशि प्रदान करने का आयोजन किया गया था। इस कार्यक्रम में रोटरी क्लब ऑफ करला वैली के सदस्य उपस्थित थे। नेशनल क्लासिक पावर लिफ्टिंग चैम्पियनशिपे पार्टिसिपेट करेछिलाम, केरला में हुई, এবং ওখানে আমি জুনিয়ারে 69 ক্যাটাগরিতে খেলেছি। ওখানে ওভারঅল পাওয়ার লিফটিং আমি সেকেন্ড হয়েছি এবং স্কোয়াটে আমি গোল্ড পেয়েছি। আচ্ছা, এই ধরনের সাফল্য আগামীতে তুমি কোথায় যাবার? এই ন্যাশনাল যে রেজাল্ট আমার এসছে, এর থেকে আমার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলেকশনের ছাড়পত্র পাওয়ার সুযোগ আছে। এখন দেখা যাক কত দূর পাওয়া যায় আর কি। তুমি কার হয়ে অংশগ্রহণ করেছিলে এখানে? আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে খেলেছি। আর জলপাইগুড়ি থেকে মোট কতজন গিয়েছিল? জলপাইগুড়ি থেকে আমরা দুজন গেছিলাম, আমি আর আমার স্যার বাসুদেব দাস, আমরা দুজন গেছিলাম। এই সাফল্যতে কতটা খুশি? আগামীতে কি লক্ষ্য তোমার? খুশি হয়েছি, আগামীতে আরো বড় লক্ষ্য আছে, যাতে দেশের হয়ে আমি মেডেল নিয়ে আসতে পারি। এর আগেও আমি বলেছিলাম, তো এবার ন্যাশনাল পার্টিসিপেট আমি করেছি, ন্যাশনালের রেজাল্টও ভালো হয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আগামীতে যেন আমি মেডেল নিয়ে আসতে পারি, এটাই আমার টার্গেট থাকবে। মূলত তুমি তো বিশেষ শরীর চর্চা নিয়ে বা জিম নিয়ে বেশিরভাগ থাকো, সাধারণ মানুষ এখন জিমের প্রতি অনেকটাই আগ্রহী, তাদের প্রতি তোমার কি বার্তা রয়েছে? হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই জিম বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমি বলবো যে থাকতে, কারণ এটা করলে মানুষ অনেক সুস্থ থাকে, যেখানে ডিপ্রেশনের থেকে অনেক মেন্টালি অনেক ফ্রি থাকে, শারীরিক দিক থেকে অনেক সুস্থ। এই জন্য আমি বলবো যে জিম বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জুম্বা, যোগা করাটা খুব দরকার। তোমার পুরো নাম কি? সুভার্তী মহাজ। এখন কি করো তুমি? আমি এখন আমেরিকান হেলথ ক্লাবে ইনস্ট্রাক্টরের কাজ করছি। পড়াশোনা? পড়াশোনা আমার 2021-এ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি আমি তো খুবই খুশি, হ্যাঁ, ও যাতে আরো এগোতে পারে তার জন্য আর কি সবাই অপেক্ষায় আছি, প্রত্যেকের আশীর্বাদ নিয়ে যাতে ও এগোতে পারে। ও তো এর আগেও বলা হয়েছে যে ভারতের হয়ে খেলবে, এটাই ওর জীবনের বড় স্বপ্ন, আমি সেই স্বপ্নকে সমর্থন করছি আর কি। পরিশ্রম কতটা করে? প্রচুর পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, যে ওর পরিশ্রম দেখে হয়তো আমার চোখে কোনো মানে কখনো কখনো জল এসে যায়। প্রচুর পরিশ্রম করে। আপনার নাম? আমার নাম সরস্বতী মাহাতো। ওর বাবার নাম? ওর বাবার নাম হচ্ছে শঙ্কর মাহাতো। के तपाईँले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्, चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप इम्युनिटिजको साथमा रूफटप इम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रेलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7, सम्पर्क नम्बर 9593517500, चम्पासरी सिलगढी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू रियल्टर 8760 830 848 58।